আজকে তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি। অনেকে আছে যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না, তারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। প্রথমে একটা কড়াই আমি মতো তেল দিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি ভেজে নিই, এগুলো সব দিয়ে দিয়েছি আমি। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। এভাবে আমি সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে আসলে আমি এবার মাছগুলো সব একে একে নামিয়ে নিব। নামানো হয়ে গেছে, একই তেলে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব আস্তে জিরা ফোড়ন, আবারও খুব ভালোভাবে আমি নেড়ে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এক পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ তুলে রেখেছিলাম, এটা ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। এরপরে কিছুটা কাঁচকলা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি ওই তেলে একটু দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। নাড়া হয়ে আসলে এখানে দিয়ে দিব এক চামচ লবণ। লবণটা স্বাদ মতো যে যেমন খেতে পছন্দ করে সেমন দেবেন। এরপরে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে আমি এই কলাটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, সরিষা এবং আস্ত জিরা পেস্ট, দিয়ে আমি এটা আবারও খুব ভালোভাবে নেড়ে দেব। এরপর এখানে দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নেড়ে নেব। যখন কষানো হয়ে আসবে তখন সামান্য একটু পানি দিয়ে আমি এই কলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, ঢাকা তুলে আবার খুব ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়েছি ভেজে রাখা মাছগুলো। এবার ঝোলটা যখন টেনে আসবে তখন আমি দিয়ে দিব এখানে সেই ভেজে রাখা পেঁয়াজটা তুলে রেখেছিলাম, এর ভিতর আমি গরম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি, নামানোর আগে এটা দিয়ে দিয়েছি। এই যে এভাবে তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি।